সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ব্লগে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো একটি ম্যানগ্রোভ বন। সেই বনে যাবার জন্য আমরা এই বোটে উঠছি। এটি হলো একটি সি ফুড রেস্টুরেন্ট। আমাদের ঘোরাঘুরির পরে আমরা এখানেই খাওয়া দাওয়া করবো। আসুন সামনে এগোনো যাক, আমরা বোট দিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে পৌঁছে যাচ্ছি। সামনে কি কি আছে আপনারা উপভোগ করতে থাকুন। প্রায় 10 মিনিটের মতো বোট জার্নির পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এটি সেই ম্যানগ্রোভ বনের মূল স্থান যেখানে আমাদের বোট থামবে। এখানে প্রবেশ মূল্য লোকালদের জন্য 5 রিঙ্গিত এবং ফরেনারদের জন্য 20 রিঙ্গিত। এই তো আমরা প্রবেশ করে গেলাম আমাদের মূল গন্তব্যস্থলে। এখানে রয়েছে একটি কাঠের পুল, এই কাঠের পুল ধরেই এই বনের ভিতরে প্রবেশ করতে হবে। আমরা যখন গিয়েছিলাম তখন ছিল খরার সময়, সেই জন্য তেমন পানি ছিল না সেখানে, তাই দেখা গিয়েছিল কিছু ছোট ছোট মাছ। এই বনটি সবুজ গাছপালায় ভরা, এখানে রয়েছে অনেক মূল্যবান গাছ। এখানে গাছপালা ছাড়াও ছিল অনেক পশু পাখি, কিন্তু আমাদের ভাগ্য এতটাই খারাপ যে আমরা কোনো পশু পাখি এখানে দেখতে পেলাম না। এটি খুবই বয়স্ক একটি গাছ ছিল, যেটির গোড়াগুলো মাটি থেকে বের হয়ে গেছে, তারপরও কত সুন্দর বেঁচে আছে গাছটি। বনের ভিতরে পুরোটা রাস্তা এই কাঠের পুল দিয়ে ঘেরা, কারণ বন্যার সময় এখানে প্রচুর পানি থাকে, এই জন্য কাঠের পুল দিয়ে ঘোরাঘুরি করতে হয়। কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম তখন পানি ছিল না। এটাই হলো এই বনের নাম, পুলাও কুকুপ, যেটাকে বলে ম্যানগ্রোভ বন। দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এলো, আমাদের ঘোরা শেষ। এখন আমরা আবার ফিরে যাচ্ছি সেই বোটেই, এই বোটটি আমরা ভাড়া করেছিলাম আসা যাওয়ার জন্য। এই বনটি খুবই বড়, সময় স্বল্পতার জন্য আমাদের ঘোরা হয়নি পুরো বনটি, আমরা আমাদের বোট থেকেই দেখলাম পুরো বনটা। এটা হলো একটি মাছের খামার, এখানে জেলেরা মাছ চাষ করে থাকে। এখানে জেলেরা বসবাস করে এবং অনেক হোটেলও আছে, চাইলে এখানে রাত্রি যাপন করা যায়। আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে, এখন আমরা নেমে যাব এবং কিছু খাওয়া দাওয়া করবো এখানে, তারপর বাড়ি ফিরে যাব। এই সেই সি ফুড রেস্টুরেন্ট যেটা আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম। আমাদের খাবার চলে আসছে এক এক করে। আমরা অর্ডার করেছিলাম ব্রেডেড স্ক্যালাপ, এইটাকে বলে ব্রেডেড স্ক্যালাপ, এবং কিছু ঝিনুক। এরপর ছিল কিছু চিংড়ি মাছের বড়া, সাথে ছিল ভাত এবং নুডলস ছিল। আরও অর্ডার করেছিলাম জুস, অনেক খাবার খেয়েছি আমরা। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দেবেন। বাই বাই এভরিওয়ান, সি ইউ ইন নেক্সট ব্লগ।